সহিহুল বুখারীর 6306 নম্বর হাদিস। সাদ্দাত ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি ফজরের সালাতের পরে সাইয়্যিদুল ইস্তিগফার একবার পাঠ করবে, সারা দিনের ভিতর এই দোয়া পাঠ করার পরে সারা দিনের ভিতর যদি ওই লোকটা মারা যায়, দাখাল আল জান্নাহ, ওই লোকটা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি মাগরিবের সালাতের পরে একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করবে, সন্ধ্যাবেলাতে একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করবে এবং মনে প্রাণে বিশ্বাস করবে, সাইয়্যিদুল ইস্তিগফারের যে কথাগুলো রয়েছে এই কথাগুলো মনে প্রাণে বিশ্বাস করবে, বিশ্বাসের সহিত সাইয়্যিদুল ইস্তিগফার যদি একবার পাঠ করেন, ওই রাতের ভিতর যদি আপনি মারা যান, দাখাল আল জান্নাহ, ওই লোকটা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আমার বানানো কথা নয়, সহিহুল বুখারীর 6306 নম্বর হাদিস, আপনি একটু খুলে দেখতে পারেন। সাদ্দাত ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই ব্যক্তি সাইয়্যিদুল ইস্তিগফার সকালে একবার পাঠ করে, সাইয়্যিদুল ইস্তিগফার কি? আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহাদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বি নিমাতিকা আলাইয়া ওয়া আবু বি যামবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। দোয়াটা একটু বড় আছে, এরপরও চেষ্টা করলে অশিকা অসম্ভব, অসম্ভবের কিছু না, অসম্ভবের কিছু নয়। জীবনে অনেক কিছু মুখস্থ করেছেন, যদি বলেন যে আমি এক সপ্তাহের মধ্যে এই দোয়াটা শিখবো, যত বৃদ্ধ মানুষই হোক আর যত মাথা মোটা মানুষই হোক, শিখা অসম্ভব নয়। আপনি অবশ্যই ইনশাল্লাহ শিখতে পারবেন। সাইয়্যিদুল ইস্তিগফারের ফজিলতটার দিকে আবার লক্ষ্য করুন, সকালবেলা পরে যদি মারা যান, সারা দিনের ভিতর মারা গেলে দাখাল আল জান্নাত, ওই ব্যক্তি জান্নাতে যাবে, এর চেয়ে সৌভাগ্য আর আপনার আমার জন্য কি হতে পারে? সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, সাইয়্যিদুল ইস্তিগফারটা মুখস্থ করার চেষ্টা করবেন। আল্লাহুম্মা আনতা রব্বি, হে আল্লাহ তুমি আমার রব প্রতিপালক, লা ইলাহা ইল্লা আনতা, তুমি ব্যতীত কোনো মাবুদ নেই, খলাকতানি, তুমি আল্লাহ আমাকে সৃষ্টি করেছো, ওয়ানা আব্দুকা, আমি তোমার বান্দা, ওয়ানা আলাহাদিকা ওয়াদিকা মাস্তাতাতু, আল্লাহ আমি তোমার সাথে যে ওয়াদা করেছি এই ওয়াদা পরিপূর্ণভাবে যথাযথভাবে পালনের চেষ্টা করছি, আউযু বিকা মিন শাররি মা সানাতু, আল্লাহ আমি আমার কৃতকর্মের অনিষ্টতে তোমার নিকট আশ্রয় চাচ্ছি, আবু লাকা বি নিমাতিকা আলাইয়া, আল্লাহ তুমি আমাকে যত নিয়ামত দান করেছো সব নিয়ামত স্বীকার করছি, ওয়া আবু বি যামবি ফাগফিরলি, আল্লাহ আমি জীবনে অনেক পাপ করেছি, ফাগফিরলি, দয়া করে তুমি ক্ষমা করে দাও, আমি জীবনে অনেক পাপ করেছি, দয়া করে তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি স্বীকার যাচ্ছি, আল্লাহ আমি জীবনে যত পাপ করেছি, ফাগফিরলি, দয়া করে তুমি ক্ষমা করে দাও, আমি সব পাপ স্বীকার করছি, ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, রব্বুল আলামিন তুমি যদি মাপ না করো, আমি যে জীবনে পাপ করেছি তুমি যদি ক্ষমা না করো, আমাকে যে আর কেউ ক্ষমা করতে পারবে না। দোয়াটার অর্থ দেখেন কত সুন্দর, দোয়াটা মুখস্থ করার চেষ্টা করবেন। সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, যতই কষ্ট হোক, আর কষ্ট হবেই, এই বয়সে যদি একটু শিখতে চান কষ্ট একটু হবেই, আর ফজিলত পেতে চাইলে কষ্ট একটু করাও লাগবে। সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, এই হাদিসটা মুখস্থ করার চেষ্টা করবেন, অনেক বড় এমন বলছি না, আপনার তুলনায় একটু বড় হতে পারে কিন্তু চেষ্টা করলে তেমন বড় না। সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, এই দোয়াটা মুখস্থ করার চেষ্টা করবেন, এই হাদিসের প্রতি আমল করার চেষ্টা করবেন।